Mukti sein. এবং সোনাগাজী ফাজিল মাদ্রাসায় লেখাপড়া করি, ফাজিলের পরীক্ষা শেষে ফাজিল শেষ হয়ে গেছে। ফাজিল মাদ্রাসার ওখানে দোতলায় হেফজখানার প্রধান শিক্ষক হিসেবে আমার ছেলে দায়িত্ব পালন করতেন। তিনি কলেজের অনার্স শিক্ষার্থী, আমার ছেলে অনার্স প্যানেল দিয়েছে। এমনকি বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলেন। আমি যে সমস্ত কথাগুলি বলছি, মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আকর্ষণ করে আপনি পুনরায় তদন্ত দিয়ে আমার এই সমাজ সমস্ত সুরতা পরিবারকে, নুসরতের পরিবার আসামি করে পিপিআই দিয়া সুরতা পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তারা মিথ্যা অপবাদ দিয়ে পিপিআই মনোজ কুমার শাহালম
তারা মিথ্যাবাদী, কোনো মাদ্রাসা কর্তৃপক্ষকে কোনো জিজ্ঞাসা করা হয় নাই। আমার ছেলে যেখানে হেফজখানায় 15 হইতে 16 জন ছাত্র 8 হইতে 9 বছরের সন্তানদেরকে লেখা কোরআন শিক্ষা দিয়েছে, ওই সন্তানদেরকে কোনো জিজ্ঞাসা করা হয় নাই, মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয় নাই। মাদ্রাসা যেদিন ঘটনা ঘটছে, ঘটনা ঘটার 2 দিন পর পর্যন্ত আমার ছেলে শিক্ষকতা করেছে মাদ্রাসায়, মাদ্রাসা কর্তৃপক্ষ 2 দিন পর আমার ছেলেকে বলেছে যে আপনি ছেলেদেরকে ছুটি দিয়ে দেন। তখন শিক্ষক নিয়ে আমার ছেলে ওই নুসরতকে দেখার জন্য ঢাকায় মেডিকেলে যাইয়া ওখানে দেখা করছে। নোমান আমার ছেলের ঘনিষ্ঠ বন্ধু, নোমান বলছে তাদের তুমি এখান থেকে সরে যাও, এখানে সরকারি ব্রাঞ্চের লোকবল আসবে, তুমি এখান থেকে সরে যাও। এই বাচ্চাগুলোকে, এই 16 জন মানুষকে আসামিকে যেভাবে টর্চার করা হয়েছে, রিমান্ডে নিয়ে এভাবে শাস্তি দিয়ে মিথ্যা সতর্কত মুক্তি বের করা হয়েছে, এরকম কিছু এক কথা মনুষ্যকে এভাবে যদি রিমান্ডে নেওয়া হয়, ওর মুক্তিকে সত্য ঘটনা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের হুজুরে বাঙাল, হুজুরে মাতাল বাঙালি যা শুনে তাই আছে, পেছনে সত্যটা উদ্ঘাটন করার প্রয়োজন মনে করে না। সো আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতগুলো 16টা পরিবারে জীবনের দিকে তাকায়, অন্ততপক্ষে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকায়, অন্ততপক্ষে ন্যায় বিচারের সাথে আরেকবার এই কেসটাকে নাড়া চাড়া দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করো, আরেকবার তদন্ত করো। এই হত্যা মামলাকে উঁচু করে সিবিআই আজকে বাংলাদেশের মধ্যে পুরো বিশ্বের মধ্যে নিজেকে হাইলাইট করে ফেলছে, কারণ এই সত্য ঢাকা দিয়ে মিথ্যাকে উঁচু করে মুসলাম হত্যা মামলাকে নিয়ে উঁচু করে ওরা বিশ্ববাসীর দরবারে সিবিআই নামে যে একটা প্রতিষ্ঠান আছে সেটাকে ওরা হাইলাইট করতে নিচ্ছে। তাহলে আমাকে অনেকেই চিন্তা করে সিবিআই কে আমরা চিন্তা পুলিশ আর্মি রেপ বিডিআর সিআইডি, এখন আমরা জানছি পিবিআই নামে একটা সংস্থা আছে আর সেটাকে হাইলাইট করতে নুসরাত হত্যা মামলার মধ্য দিয়ে ঘটনা যেদিন 5-7 তারিখ ছিল ঘটনা ছিল, আমরা বলছিলাম ক্লিয়ার দিকে উঠেছে, আজ থেকে সিসি ক্যামেরা আমরা তো করতে হচ্ছে যে আমরা পাই নাই, আমরা বুঝলাম যে দ্বিতীয় ঘটনা যেদিন 6 তারিখ হয় আমরা মুশ সেদিন শোনা যে ছেলে ডায়াবেটিস হাসপাতালে ছিল, আমরা তার শোনা যে মাদ্রাসার সভাপতিরা জানিয়েছে সবাই জানাইতেছি, কিন্তু ওই দিন আমরা পুরো ডায়াবেটিস অসুস্থ থাকার কারণে আমরা পুরো ওইখানে ইয়াকে ছিল না, তারপরে হচ্ছে আমরা পুরো কিরম তত্ত্ব থেকে টাকা দেখে আমি টাকা দিয়েছিলাম, আমরা পুরসাতে টাকা তুলে নিচ্ছি, আমরা পুরো অসুস্থ ছিল, সেখান থেকে আমি পুরো গ্রেপ্তার করে মামলায় আসামি করা হয়, আমরা প্রত্যেকে 39 লক্ষ টাকা নিয়ে দিবি, আমার আছে আমাদের ব্যাংক ডকুমেন্ট আছে, আমরা 21 তারিখ থেকে 25 তারিখ রিমান্ডে ছিল, এখানে আমরা 5 লাখ 10 লাখ সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে ঘটনাটি দেখেছেন, যে নুসরাত হত্যা মামলা মানে আলোচিত যে ঘটনা ফেনীর, এই ঘটনা আসলে জানে না বাংলাদেশের এমন কোনো মানুষ নেই। এখন রিসেন্টলি ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন যে নুসরাত হত্যা মামলা নিয়ে যে রিপোর্টটি করেছেন, তো সেই রিপোর্টটির আলোকে আমরা বুঝতে পারতেছি যে আসলে
যে ১৬ জন মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, এই ১৬ জন মানুষ সম্পূর্ণ নির্দোষ। এই বিষয়টি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন। দর্শক, তার পরবর্তীতে আমি যে কথাটি বলবো, যেখানে প্রশাসনের উপরে আঙ্গুল আসতেছে, মানে সাধারণ মানুষ প্রশাসনের দিকে আঙ্গুল তুলে কথা বলতেছেন, বিশেষ করে পিবিআই, পিবিআই নাকি এই বিষয়টাকে সম্পূর্ণভাবে একটি মামলাটাকে সাজিয়ে এই ১৬ জনকে ফাঁসির রায়ের জন্য প্রস্তুত করেছেন। আমি এটাই বলতে চাচ্ছি যে এই মামলাটির যে নথিপত্র ছিল সবগুলো ছিল পিবিআইয়ের সাজানো নাটক। এই বিষয়টি ইলিয়াস হোসেনের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে এসেছে এবং এই ১৬ জনের পরিবার কিন্তু চাচ্ছে যে এই মামলাটি আবার পুনরায় তদন্ত হোক এবং তারা প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে বলতেছে যে আপনারা এই মামলাটি দ্বিতীয়বার তদন্তের জন্য টাইম দেন এবং তদন্ত করে মনোজ কুমার যে তথ্যগুলো মানে আদালতে দাখিল করেছেন সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হোক এবং সেখানকার আশেপাশের সিসিটিভি ফুটেজগুলোও নাকি গায়েব করে দেওয়া হয়েছিল এবং সেখানকার আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো কোথায় আছে সেগুলো নিয়েও তদন্ত হোক এবং তদন্ত হওয়ার পরে যদি ১৬ জন আসামি মানে আদালত মনে করে যে ১৬ জন আসামি সত্যি তারা আসামি, তারা সত্যি অপরাধ করেছেন, তাহলে তাদেরকে ফাঁসির আওতায় আনা হোক। আর তা না হলে যদি অপরাধ না করে তাদেরকে ফাঁসিতে ঝুলতে হয় তাহলে কিন্তু এই ১৬টি মানুষের উপর এবং ১৬টি পরিবারের সাথে চরম অন্যায় করা হবে। দর্শক, আপনাদের মতামত কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।